ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের ট্যাবলেটটির নাম হচ্ছে ক্যালসিয়াম ডি। এটি অ্যালভিয়ন কোম্পানির একটি প্রোডাক্ট। এই ক্যালসিয়াম ডি যে ট্যাবলেটের বক্সটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে ট্যাবলেট রয়েছে তাতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি তিন এগুলো উপাদান রয়েছে। আর এই বক্সটির মধ্যে ছয়টি পাতা, এক একটি পাতায় দশটি করে ট্যাবলেট, অর্থাৎ ষাটটি ট্যাবলেট রয়েছে এই বক্সটির মধ্যে। আর এই পুরো বক্সটি যদি আপনি কেনেন, খুচরা মূল্য 180 টাকা, কিন্তু পাইকারি যদি কেনেন তাহলে মোটামুটি একটু কমে পাওয়া যাবে। বন্ধুরা, এই ক্যালসিয়াম ডি আমাদের শরীরের ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব দূর করে। আপনি যদি সবসময় ক্লান্ত থাকেন, যথেষ্ট পরিমাণ ঘুমানোর পরেও আপনি ক্লান্ত থাকেন, তাহলে বুঝতে হবে যে ভিটামিন ডি এর অভাব রয়েছে। আপনি বিষাদগ্রস্ত যদি হন, বিষণ্নতায় মানসিকতার কারণে শরীরে কোনো সমস্যা দেখা দেয়, তখন বুঝতে হবে ভিটামিন ডি এর অভাব রয়েছে। প্রায় যদি আপনার কপাল ঘামায়, স্বাভাবিক তাপমাত্রায় কোনো রকম ভারী কাজ না করলেও যদি কপাল ঘেমে যায়, তাহলে বুঝতে হবে ভিটামিন ডি আপনার শরীরে দরকার। এছাড়া হাড় ব্যথা হলে, হাড়ের সহজে যদি ফ্র্যাকচার হয়, তাহলে বুঝতে হবে যে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। আর আপনি খুব সহজে অসুস্থ হয়ে পড়বেন, যেমন মৌসুমি যে কোনো রোগে আপনি সহজে আপনাকে দুর্বল করে ফেলবে। এছাড়া আরও যদি লক্ষণ বলি, তার মধ্যে রয়েছে ত্বকে লালচে ফুসকুড়ি হতে পারে, শ্বাসতন্ত্রের অসুস্থতা, কিডনির সমস্যা, ঘন ঘন ইনফেকশন দেখা দিতে পারে, সেজন্য সাধারণত এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খাওয়া হয়। কিন্তু বন্ধুরা, আমরা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে ভিটামিন ডি বেশি খেলে কিন্তু অসুবিধা হয়। তাই ভিটামিন ডি অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না, কারণ যে কোনো ওষুধ খাওয়ার আগে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার শরীরে কতটুকু দরকার এবং কী মাত্রার দরকার। যদি মাত্রা অতিরিক্ত আপনি খান, তাহলে অবশ্যই তার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ঠিক তেমনি এই যে ভিটামিন ডি, এটি শরীরের অভাব থাকতে পারে, থাকলে সেটি খেতে হবে, চিকিৎসক আপনাকে দেখে তবে পরামর্শ দিবেন খাওয়ার। কিন্তু যদি আপনি অতিরিক্ত খেয়ে ফেলেন, তাহলে কিন্তু এটি সমস্যার কারণ হতে পারে। তাই কখনোই না জেনে না বুঝে অতিরিক্ত ভিটামিন ডি বা এই ক্যালসিয়াম এই যে ট্যাবলেটগুলো, এগুলো কখনো খাবেন না। অবশ্যই আমি বলবো যে এ ধরনের ওষুধ যদি খেতে হয়, তাহলে আপনি অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। আর আজ আমরা যে ওষুধটি সম্পর্কে জানলাম, এটি অ্যালভিয়ন ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট, নাম হচ্ছে ক্যালসিয়াম ডি। বন্ধুরা, এটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে চাইলেই পাবেন। আর সবসময় বলে থাকি যে আমরা কোনো চিকিৎসক নই, পরামর্শক নই, আমাদের ভিডিও দেখে আপনি কখনো ওষুধ গ্রহণ করবেন না। আমরা জাস্ট একটি ওষুধের সঙ্গে পরিচয় করিয়ে দেই এবং আপনি যাতে সহজে বাজারে গিয়ে ওষুধটি চিনতে পারেন এবং কিনতে পারেন, সেজন্যই আমাদের এই ভিডিও। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি আমাদের এই ভিডিওর নিচে কমেন্টস বক্সে আপনি করতে পারেন।